মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দর কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এটার কোনো পরিকল্পনা সরকার না নেয়, তাহলে আমরা কি করবো? হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের চট্টগ্রামে যেই দৈনিক যে 20-25 গাড়ি মাল আসতো ওটা আসে নাই। মায়ানমার এখন ডাবল হয়ে গেছে দাম কস্টিং। মায়ানমারের মাল এখন স্লো, যেখানে খাদ্য মধ্যে মাল আসতো 30-40 গাড়ি, এখন হয়ে গেল 5 গাড়ির মধ্যে লিমিটেড। খুলনায় মাত্র 3 দিনের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। আমদানি করা পেঁয়াজ 100 থেকে 105 টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 125 টাকা পর্যন্ত দরে। সরকারের নানা উদ্যোগের পরও পেঁয়াজের দাম বাড়তে থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। আগে এক বস্তা পেঁয়াজ কিনতে লাগতো 3 থেকে 4 হাজার, আর এখন এক বস্তা পেঁয়াজ কিনতে টাকা লাগে 9 থেকে 10 হাজার টাকা। তো আমাদের ছোট দোকান, ঠিক আছে, আমাদের তো খুবই সমস্যা হচ্ছে। আমার ইনকাম কম, কিন্তু সেই জন্য দেখা যাচ্ছে দামের বেশি। এখন যেটা খাওয়া লাগতেছে, না খেলে তো আর হবে না। যেটা পেঁয়াজটা, পেঁয়াজের দামটা কোনো কমুক, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসুক, এটা আমরা চাই। তবে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে গত 2 দিনে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। বৃহস্পতিবার বন্দরের আড়ত ও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত দরে। আগের এলসি করা পেঁয়াজ বন্দরে ঢুকলে দাম আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। এদিকে ক্রমাগত পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করে বাসক।